হিমরয়েডস বা পাইলস সাদা বাংলায় অর্শ। বেশ কিছুদিন ধরে কমেন্ট বক্সে অনুরোধ আসছিল এই বিষয় নিয়ে ভিডিও করার। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা নতুন গপ্প নিয়ে। এতক্ষণে তো বুঝেই গেছেন আজকের গপ্পের বিষয়বস্তু কি, ঠিক ধরেছেন, পাইলস বা অর্শ বা হিমরয়েডস। অর্শ শব্দটি দু অক্ষরের হলেও বিষয়টা কিন্তু খুব কষ্টকর এবং গুরুত্বপূর্ণ। অ্যানাল ক্যানেল খাদ্যনালীর একেবারে শেষ ভাগে একটি ভাস্কুলার স্ট্রাকচার। ছবিতে অ্যানাল ক্যানেলের অংশ তো আপনারা দেখতেই পাচ্ছেন। স্টুল কন্ট্রোল করার জন্য খাদ্যনালীর এই সর্বশেষ ভাগটি কুশাঙ্গের মতো কাজ করে। আচ্ছা, অ্যানাস কী, অ্যানাল ক্যানেলই বা কী, দু চার কথায় ছোট্ট করে বলি। অ্যানাল ক্যানেল হচ্ছে 2 ইঞ্চি বা তার সামান্য কম বেশি একটা ছোট্ট ভাস্কুলার স্ট্রাকচার। কোথায় আছে এটি? খাদ্যনালীর একেবারে শেষ ভাগে, রেকটামের ওপরে হচ্ছে অ্যানাল ক্যানেল। এতক্ষণে তো আপনারা ছবি দেখে বুঝেই গেছেন। এই যে অ্যানাল ক্যানেল, এর ওপরে থাকে পেলভিক ফ্লোর মাসেলস আর দুটি দরজা। চিকিৎসার পরিভাষায় এই দরজাগুলিকে বলা হয় স্ফিংটার। একটি থাকে ইন্টারনাল স্ফিংটার, একটি থাকে এক্সটার্নাল স্ফিংটার। যারা স্টুল পাস করতে এবং কিছুক্ষণের জন্য স্টুলকে স্টোর করে ধরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, স্টুল পাস করার আগে যে একটা চাপ আসে সেক্ষেত্রেও কিন্তু এই স্ফিংটারের একটা বড় ভূমিকা আছে। হিমরয়েডস বা অর্শ বা পাইলস অ্যাকচুয়ালি কী? আমাদের রেকটামের ভেতরে দুটি অংশে পাইলসের সমস্যা দেখা যায়। কী হয়? সেখানকার স্থানীয় ভেইনগুলি এনগর্জড হয়ে যায়। এনলার্জ নয় কিন্তু, এনগর্জড হয়ে যায়। এনগর্জ মানে অনেকটা ভেরিকোস ভেন্স যেরকম দেখতে হয় না, সেরকম ব্যাপার হয়ে যায়। মানে পাইলস কিন্তু কোনো গ্রোথ নয়, পাইলস কোনো টিউমার নয়, পাইলস কোনো সিস্ট নয়। এখানে যে ভেনটা থাকে সেই ভেনটা এনগর্জড হয়ে যায়। এবং এই যে ফোলা ভাবটা হচ্ছে, সেই ফোলা ভাবের অর্থই হচ্ছে পাইলসের সমস্যা দেখা দিয়েছে। পাইলস কিন্তু সাধারণত দু রকমের হয়, একটি ইন্টারনাল, একটি এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে ভিতরের দিকে থাকে, অনেকের ইন্টারনাল পাইলস থাকে তিনি বুঝতেও পারেন না। আর এক্সটার্নালটা যেহেতু একদম অ্যানাসের মুখে থাকে সেই জন্য সহজেই মানুষ বুঝতে পারে। আগেই বলেছি যে রক্তবাহী নালী, মূলত ভেন অর্থাৎ শিরা, এক্ষেত্রে দায়ী, আর্টারি কিন্তু দায়ী নয়। আর এই ভেনগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খুঁজতে গেলে দেখবেন লিভারের সঙ্গে জড়িয়ে আছে। সুতরাং মানুষের যে রেকটাম থাকে সেই রেকটামকে সাপ্লাই দেয় কিছু আর্টারি, আর দূষিত রক্ত নিয়ে যায় কিছু ভেন। এবারে এই যে আর্টারিয়াল সিস্টেম এবং ভেনাস সিস্টেম, এই প্রসঙ্গে দুটি আর্টারির কথা একটু বলে দিই। যখন চিকিৎসক আপনাকে বলবেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন। মিডল এবং অন্যটি ইনফিরিয়ার রেকটাল আর্টারি, এরও অনেকগুলো শাখা প্রশাখা আছে। কিন্তু পাইলস মূলত হয় ভেনে অর্থাৎ শিরাতে। শিরার চারপাশে ইনফ্লামেশন হয়, তারপরে দেখতে হয় অনেকটা গ্রোথের মতন, কখনো বা বাঞ্চ অফ গ্রেপসের মতন, মানে এক থোকা আঙুরের মতন দেখতে হয়ে যায়। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে না, যাদের হয় তারা জানেন। অবস্থা অনুযায়ী পাইলসের 4টি গ্রেড বা স্টেজ আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। গ্রেড 1-এ কী হয়, সেভাবে ব্যথা হয় না, সোয়েলিংও খুব একটা চোখে পড়ে না, যেহেতু কোনো কষ্ট থাকে না সেই জন্য এই ব্যাপারটায় কেউ গুরুত্ব দেয় না। গ্রেড 2 কী হয়, সোয়েলিংটা একটু বাড়ে, মাঝে মধ্যে সামান্য ব্যথা হতে পারে, নাও হতে পারে সহ্যের মধ্যে। যদি কখনো স্টুল পাস করার সময় স্ট্রেন করেন তাহলে কী হয়, ওই যে সোয়েলিংটা সামান্য একটু বেরিয়ে আসতে পারে, কিন্তু এটা নিজে থেকেই আবার অ্যানাসের ভিতর দিয়ে চলে যায়। এক্ষেত্রেও অনেকে গুরুত্ব দেন না। কিন্তু এরপরে হচ্ছে গ্রেড 3, সোয়েলিংটা বেশ হয় অর্থাৎ ফোলা ভাবটা বেশ কষ্টকর হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, কারো কারো ইচিং অর্থাৎ চুলকানো ভাব হয়। সোয়েলিং যেটা হয় সেটা বেরিয়ে আসে বাইরে এবং সেটাকে পুশ করলে, হাত দিয়ে পুশ করলে সেটা আবার যথাস্থানে ফিরে যায়। গ্রেড 3-তেও ব্লিডিং থাকতে পারে, ব্যথা যন্ত্রণার জন্য চিকিৎসকের কাছে যেতেই হয়। 4 নম্বর হচ্ছে অর্থাৎ গ্রেড 4, ব্যথা যন্ত্রণা তো থাকে, গ্রেড 4-এ কিন্তু ব্লিডিং সাধারণত থাকে, জ্বালা থাকে, প্রোল্যাপস অফ
পাইলস থাকে, মানে পাইলসের যে ফোলা ভাবটা সেটা বাইরের দিকে বেরিয়ে আসে এবং সেটাকে পুশ করলেও ম্যানুয়ালি সেটাকে যথাস্থানে ফেরানো যায় না। কারো কারো এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে প্রোল্যাপস অফ রেকটামও হতে পারে, অর্থাৎ রেকটামটাও বাইরে বেরিয়ে আসতে পারে। পাইলস হয়েছে বুঝবেন কী করে? অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগীরা আসেন, এসে বলেন আমার পাইলস হয়েছে, প্রশ্ন করতে করতে বোঝা যায় না না এনার পাইলস হয়নি। সেই জন্যই কিন্তু পাইলস বিষয়টা কী, এর সিমটম কী, এইসব বিষয় অবগতির জন্য, সচেতনতার জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও করা। চিকিৎসকের কাছে যখন যাবেন তখন সিমটমগুলো বলবেন, রোগের নাম বলবেন না, রোগের নামটা চিকিৎসককেই নির্ধারণ করতে দিন। পাইলস হয়েছে এটা নাও হতে পারে, অ্যাবসেস হয়ে থাকতে পারে, এছাড়া ফিশুলা ফিশার যদিও এদের সিমটম সম্পূর্ণ আলাদা, এগুলোও হয়ে থাকতে পারে, রেকটাল প্রোল্যাপস হয়ে থাকতে পারে, আরও অনেক অনেক কিছু হতে পারে। না এরপরে যদি বলতে থাকি না আপনারা আবার সত্যি দুশ্চিন্তায় পড়ে যাবেন, এখানেই ফুল স্টপ দিলাম। পাইলস হলে অনেকেই গুরুত্ব দেন না, প্রথম আর দ্বিতীয় গ্রেডে তো গুরুত্ব দেনই না, চিকিৎসকের কাছে যাওয়া তো দূরের কথা, বাড়িতেই বলেন না, পরিবারের লোকজনের কাছেই বলেন না, কী যেন একটা লজ্জা, একেবারে এটা করবেন না। একটু স্বস্তির কথা বলি, যদি শুরুতেই গুরুত্ব দিয়ে চিকিৎসা করেন, শুধুমাত্র ওষুধ এবং ডায়েট ঠিক করলেই সম্পূর্ণ নিরাময় সম্ভব। পাইলস প্রথম দুটি গ্রেডে ধরা পড়লে 100% নিরাময় হতে পারে, কিন্তু আপনি সুস্থ হয়ে গেলেন, আপনি যথেচ্ছ খাওয়া দাওয়া করতে শুরু করলেন, আবার কিন্তু পাইলস ফিরে আসতে পারে। কারণ কি জানেন, অনেকে বলেন আমার পাইলস হয়েছিল, কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই, কিন্তু কীরকম যেন একটা ছোট্ট গ্রোথের মতন রয়ে গেছে, একটা পাতলা চামড়ার মতন রয়ে গেছে, যেটা হাত দিয়ে আমি ফিল করতে পারি না। ওটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, যদি নিয়মে থাকেন, নিয়মে খাওয়া দাওয়া করেন, জীবনের নিয়মানুবর্তিতা থাকে, তাহলে পাইলস আপনাকে আর বিরক্ত করবে না। বিশেষত 45 থেকে 65 বছরের মধ্যে পাইলসের সমস্যাটা অনেক বেশি হয়। এখন সেই চিন্তাভাবনা ধারণাটা পাল্টে গেছে, স্কুলে কলেজের ছেলে মেয়েরা তাদেরও পাইলসের সমস্যা, 65 বছরের বেশি অর্থাৎ প্রবীণ বয়সে অনেকেরই কনস্টিপেশনের সমস্যা থাকে, বারে বারে ডায়রিয়া হওয়ার সমস্যা থাকে, ডিসেন্ট্রির সমস্যা থাকে, তাদেরও কিন্তু পাইলস হতে পারে। সুতরাং বয়সের বাধা ধরার মধ্যে আমরা এই রোগটিকে রাখতে পারছি না। আচ্ছা পাইলস যাতে না হয় কি করবেন বলুন তো? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই কথা তো আমরা সবাই জানি। তাহলে প্রিভেনশনের জন্য, প্রতিরোধের জন্য কী কী উপায় আছে? প্রথম উপায় হচ্ছে ডায়েট, খাদ্যাভ্যাসটার মধ্যে নিয়ম রাখবেন, পরিমিতি বোধ রাখবেন, অতিরিক্ত স্পাইসি ফুড খাবেন না, বিশেষ করে লঙ্কার গুঁড়ো খাবারে খাবেন না, এটা যে কোনো লোকের জন্যই কিন্তু উপকারী নয়। অতিরিক্ত জাঙ্ক ফুড খাবেন না, চিজ, চিপস, খুব বেশি ভাজাভুজি, এগুলো ডায়েট থেকে বাদ দিয়ে দেবেন। কোনো কোনো ওষুধের কারণে কিন্তু পাইলসের সমস্যা হতে পারে, দীর্ঘদিন ধরে যারা আয়রন টনিক খাচ্ছেন, ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট নিচ্ছেন, তাদের কিন্তু পাইলসের সমস্যা হতে পারে। নিয়মিত স্টুল পাস করার অভ্যেস রাখবেন, অনেকের কি অভ্যেস আছে জানেন তো, আচ্ছা হাতের কাজটা সেরে নিই তারপরে যাব। দীর্ঘদিন যদি এরকম করতে থাকেন তাহলে ওই যে দুটো দরজার কথা বললাম না, স্ফিংটার, ওগুলো আস্তে আস্তে কমজোরি হয়ে যায়, ওগুলোর উপরে প্রেশার পড়ছে, তো আশেপাশে যে ভেনগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেখা দিচ্ছে পাইলস। পরিমিত পরিমাণে জল খাবেন, পরিমিত পরিমাণে কেন বললাম জানেন, অনেকের জলপানের কোয়ান্টিটি মানে কতটা জলপান করবেন সেটার উপরে চিকিৎসকের নিষেধাজ্ঞা থাকে, যেমন কিডনির অসুখে, যেমন হার্টের অসুখে, যাদের জল জমার টেন্ডেন্সি আছে তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলপান করতে হবে, প্রচুর ফাইবারযুক্ত খাবার খেতে হবে। আমরা খুব পেশেন্টদের সঙ্গে কথা বলে দেখেছি শুধু মাছ মাংস, বড় জোর একটু আলু, তার সঙ্গে ভাত রুটি কিংবা লুচি, এটা কি ব্যালেন্স ডায়েট হলো? হলো না তো, ফলশ্রুতি পাইলস। যাদের রাত জেগে দীর্ঘ সময় বসে কাজ করার অভ্যেস আছে, তার সে যে কোনো বয়সের হোক, তাদের কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। লেট নাইট ডিনার, সারাদিন খাওয়ার সময় পাই না, বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি এই একই কথা বলেন, সারাদিন তো খাওয়ার সময় পাই না,
সকালে একটু সামান্য কিছু খাই, দুপুরেও সামান্য কিছু খাই, রাত্রিবেলায় এসে ভীষণ খিদে পেয়ে যায়, পেট ভরে খাই, মাছ মাংস যা পারি তাই খাই। তারপরে অ্যাসিডিটি, ঘুম না আসা, বদহজম, ইরিটেবিলিটি, আলটিমেট পাইলস। আচ্ছা, পাইলসের কারণ কী বলুন তো? কিন্তু সাধারণভাবে বলা যায় ক্রনিক কনস্টিপেশন, ক্রনিক ডিসেন্ট্রি, ক্রনিক ডায়রিয়া। ক্রনিক কনস্টিপেশন মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, ক্রনিক ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশয়, আর ক্রনিক ডায়রিয়া মানে হচ্ছে উদরাময়। তিনটে একদম ভিন্ন ভিন্ন স্থিতি। তিনটার ক্ষেত্রেই কিন্তু রেকটামের উপরে ভীষণভাবে স্ট্রেন করতে হয়। রেকটামের উপরে যত স্ট্রেন করবেন, এই যে ভেন্সগুলো থাকে না রেকটামের ভেতরে এবং অ্যানাসের মুখে, তার ভিতর দিকে যে লাইনিংটা সেটা কমজোরি হয়ে যায়, তার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ফলে ভেনগুলো কী করে, একটু জায়গা পায় তো বেরিয়ে আসার চেষ্টা করে, এনগর্জড হয়ে যায়, ফলে কী হয়, পাইলসের সমস্যা হয়। এবার ওই ভিতরে যে ইনার লাইনিংটা যখন ছিঁড়ে যায় অতিরিক্ত স্ট্রেন করতে করতে, তখন হতে পারে ব্লিডিং। কী সহজে বোঝাতে পারলাম তো? তাহলে এই যে তিনটি অবস্থা বললাম না, এই তিনটি অবস্থার যাদের আছে তারা কিন্তু খুব সাবধান হবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে বিষয়টা পাইলস অবধি না গড়িয়ে যায়। আচ্ছা, আপনার পাইলস হয়ে বুঝবেন কী করে, সিমটমগুলো বলি। আচ্ছা, প্রথম হচ্ছে ফোলা ভাব। এক্সটার্নাল পাইলসে কী হয়, অ্যানাসে হাত দিলেই ফিল করতে পারবেন একটি, দুটি বা তিনটে বিশেষ জায়গায়, মানে রেকটাল ভেনের সংলগ্ন যে জায়গা সেখানে ফোলা ভাব হয়। ফোলা ভাবটা নরম থাকে, কোনো কোনো ক্ষেত্রে সেটা খুব শক্ত হয়ে যায়। এই ফোলা ভাবটা এতটাই বেড়ে যায় যে কখনো সখনো স্ট্রেন করলে কনস্টিপেশন বা ডিসেন্ট্রিতে ফোলা ভাবটা বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে, এবং আগেই বলেছি কোনো কোনো ক্ষেত্রে সেটা বাইরে বেরিয়েই থাকে, তাকে ম্যানুয়ালি হাত দিয়ে পুশ করতে হয় যথাস্থানে পাঠানোর জন্য, কোনো কোনো ক্ষেত্রে সেটা করাও সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে ভীষণ যন্ত্রণা হয়, স্টুল পাস করছেন সেই সময় যন্ত্রণা হচ্ছে, বাবা গো মা গো যন্ত্রণা, স্টুল পাস করার পরে বেশ কিছুক্ষণ, 1 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যথা যন্ত্রণা থাকতে পারে, দপদপ করে যন্ত্রণায়। কারো কারো ক্ষেত্রে ইচিং হয়, ছোটো ছোটো ওয়ার্মস হলে যেরকম ইচিং হয় রেকটামের ভেতরে বা অ্যানাসের মুখটাই, সেরকম ইচিং হয়, ভাবলেন বুঝি ওয়ার্মস হয়েছে, না ওয়ার্মস হয়নি, আপনার পাইলসের জন্য হচ্ছে। ব্লিডিং হয়, স্টুলের সঙ্গে ফ্রেশ ব্লাড আসে, স্টুল পাস করার পরে টপ টপ করে ফ্রেশ ব্লাড পড়তে থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, পাইলসে কিন্তু তা এক্সটার্নাল হোক বা ইন্টারনাল হোক, ফ্রেশ ব্লাড আসে। যখন ব্লাডটা একদম আলকাতরার মতো কালো হয় তখন সেটাকে বলা হয় মেলিনা, সেটা কিন্তু ইন্টেস্টিনে বা খাদ্যনালীর ওপরের অংশে কোথাও ব্লিডিং হয়েছে, ব্লাডটা ডিকম্পোজ করে ভেঙে গিয়ে সেটাতে রাসায়নিক ক্রিয়া হয়ে সেটা কালো হয়ে যায়, পাইলসে কিন্তু কখনো সেটা হয় না। কারো কারো ক্ষেত্রে তো বললাম প্রোল্যাপস হয়, যাতে ব্লিডিং হচ্ছে তার ফলশ্রুতি কী হতে পারে, এনিমিয়া হতে পারে, শরীরে খুব ঝিমঝিমে ভাব হতে পারে, দুর্বলতা থাকতে পারে, কোনো খাবার খেলেই হজম হচ্ছে না, ভীষণ জ্বালা হয়, অসহ্য জ্বালা, লঙ্কা বাটার মতন জ্বালা, ভিতর দিকে হয়তো কোথাও ছড়ে গেছে। এবার স্টুলটা যখন পাস করছে, স্টুলটা তো বর্জ্য পদার্থ, আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে, যখন পাস করছে তখন ওই যে আশেপাশের যে রেকটামের লাইনিংটা, অ্যানাসের যে লাইনিংটা, সেটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে যাদের হার্ট স্টুল থাকে। তাহলে সিমটমগুলো আমাদের জানা হয়ে গেল। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রোগের সম্পর্কে যখন বলেছি, ডায়েটের বিষয়ে আমি ভীষণভাবে গুরুত্ব দিয়েছি, কারণ আমি নিজে ডাক্তারের সঙ্গে সঙ্গে একজন ডায়েটিশিয়ানও বটে। অনেকেই প্রশ্ন করেছেন, সবই তো খেতে বারণ করছেন, তাহলে খাবোটা কি? একটু শুনে দেখবেন তো ভালো করে, সব খেতে বারণ করি কি, তাহলে খাবেনটা কি? সেই জন্য ঠিক করেছি আজকে বলবো পাইলস হলে কী কী খাবেন, আর কী খাবেন না সেটা পরে বলবো। কী কী খাবেন? অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার, যেমন ওটস, ডালিয়া, কিনোয়া, প্রচুর শাক সবজি, টমেটো, ক্যাপসিকাম, তিন রঙেরই, এছাড়া মরশুমি সবজি যা যা থাকবে সব খাবেন। মাছ খাবেন, ছোটো মাছ হলে ভালো হয়, যারা মাছ খান। ডিম সপ্তাহে 3 দিন ব্রেকফাস্টে খেতে পারেন, এবং সেটা ফুল বয়েলড। কিন্তু যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা আছে বা ব্লিডিং হচ্ছে, ওই আবার না বলতে শুরু করলাম, তারা কিন্তু খাবেন না। দই, ছাঁচ, ফল প্রচুর খাবেন। পেয়ারা যদি খান, পেয়ারার ভেতরে দানাগুলো অবশ্যই ফেলে দেবেন। তরমুজ খেতে পারেন, পাকা পেঁপে খেতে পারেন, কাঁঠালি কলা তো অবশ্যই খাবেন। ফলের রস নয়, ফলের টুকরো করে খান। যদি চিকিৎসকের নিষেধ না থাকে, সেদ্ধ করা ডাল নিয়মিত খেতে পারেন, রাজমা, ছোলা সেদ্ধ, সবুজ মুগ সেদ্ধ, তরকার ডাল মশলা দিয়ে নয়,
এগুলো সবই খাওয়া যেতে পারে। যথেষ্ট পরিমাণে জল পান করবেন, ডাবের জল তো খেতেই পারেন। এবারে বলি কি কি খাবেন না। পুঁই শাক চলবে না, তড়কা মশলাপাতি দিয়ে চলবে না, স্যালাড খাবেন কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাবেন না, গ্যাস ফর্ম করবে। দুধ এবং দুধজাত খাবার যেমন পনির ছানা এগুলো বাদ দেবেন। দই তো খেতে পারেন অবশ্যই। লস্যি খাবেন না কিন্তু ছাঁচ খাবেন, আম খাবেন কিন্তু ল্যাংড়া আম খাবেন না, কাঁঠালটা বাদ দিলেই ভালো হয়। রেড মিট একেবারে ক্রস দিয়ে রাখুন, চলবেই না একদিনও নয়। খাবারে লঙ্কার গুঁড়ো দেবেন না, লাল লঙ্কা দেবেন না অর্থাৎ শুকনো লঙ্কা দেবেন না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন। পাইলসের সমস্যা, ঘুমোবেন কী করে বলুন তো? বিশেষজ্ঞরা বলেন যে কোনো একদিকে পাশ ফিরে দুটো পায়ের মাঝখানে বালিশ রেখে ঘুমোবেন, তাতে উপকার হবে। অ্যাকিউট অবস্থায় যাদের প্রোল্যাপস অফ পাইলস হয়ে গেছে, প্রোল্যাপস অফ রেক্টাম হয়ে গেছে বা ব্লিডিং হচ্ছে, তারা ভুলেও কোনোরকম যোগাসন করবেন না, একদম বেড রেস্টে থাকবেন 7-10 দিন। যেটুকু কাজ না করলেই নয় সেটুকুই করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। যখন একটু সুস্থ হয়ে যাবেন তখন নিয়মিত হাঁটবেন 8 ঘন্টা, ব্রিস্ক ওয়াকিং মানে জোরে জোরে হাঁটতে পারেন, কোনো অসুবিধা নেই। যোগাসন বিশেষজ্ঞ যদি পরামর্শ দেন অবশ্যই করতে পারেন। লেট নাইট ডিনার ছাড়তে হবে, সারাদিন পরে এসে খেলেন আইঠাই করছে, এক বোতল সফট ড্রিঙ্ক নিয়ে বসে গেলেন, এক বোতল সোডা বাটার নিয়ে বসে গেলেন, সাময়িক আপনার আরাম হচ্ছে কিন্তু শরীরের ভীষণ 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 ক্ষতি হচ্ছে। হিপ বাত বা সিস বাত এগুলো খুব উপকারী, বিশেষ করে যাদের প্রোল্যাপস হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। যদি দেখেন খুব বাড়াবাড়ি হয়ে গেছে, প্রোল্যাপস হয়ে গেছে, তাহলে অবশ্যই সার্জেনের পরামর্শ নেবেন। আচ্ছা একটু ছোট্ট করে বলে রাখি কী কী পরীক্ষা করতে হবে। বেশ কিছুদিন ধরে ব্লিডিং হচ্ছে, অবশ্যই টিসিডিসি HBESR করতে হবে, ভেতরে কোনো ইনফেকশন হয়েছে কিনা জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসকরা সাধারণত পরামর্শ দেন প্রক্টোস্কোপি এবং অ্যানোস্কোপি করার জন্য। পাইলস সম্পর্কে সামান্য কিছু জানা গেল তো, দুশ্চিন্তা দূর হলো তো? পরবর্তী পর্বে আমি জানাবো যে পাইলসে সাধারণত কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় এবং তাদের শক্তি বা কী। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ইচ্ছে হলে লাইকও করবেন। ওম শান্তি।